হ্যালো এভরিওয়ান, সো চলে এসেছি আরেকটা ছোটো ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এই গরমে। সো যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য আমি ফেস একদম ফুললি কভার করে আর র্যাপিডো ধরে আমি চললাম মালাপাড়া মল্লিক বাড়িতে। আজকে আমার ছোটোবেলাকার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড প্রিয়াঙ্কার রেজিস্ট্রি সেরিমনি, সেই জন্য চলে এসেছি এখানে মল্লিক বাড়িতে। দেখো এখানে ডেকোরেশন চলছিল যখন আমি গিয়ে ঢুকেছি। সেরিমনি স্টার্ট হবে রাত্রির 8টা থেকে। তো এখন আমি গিয়ে আগে ওকে রেডি করব, তারপর আমি নিজে রেডি হব। সো আজকে মল্লিক বাড়িটা পুরোটা ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাতে সেভাবে পারলাম না, পরে আশা করি নিশ্চয়ই দেখাতে পারবো। এইটুকুনি দেখানো পসিবল, কারণ কি খুব তাড়াহুড়োর মধ্যে ঢুকেছি। আর এই ছিল যেই ঘরটায় প্রিয়াঙ্কা শাড়িটারি পরছিল, ঘরটা যথেষ্ট বড়, যথেষ্ট সুন্দর। এই হচ্ছে আমাদের ব্রাইড, শাড়িটারি পরে দাঁড়িয়ে আছে। শেষটোকে এখন মেকআপটা আমি করাবো, পরে শাড়িটা ওয়ান পিন আপ করে দেবো। তার আগে এই যে আমি এইভাবে এসেছি। সো হঠাৎ করেই চোখ গেল ঘরের এই কর্নারটার দিকে, দেখো কি সুন্দর। এই ঝাড়বাতি বলে, এগুলোর ভেতরে ক্যান্ডেল বসিয়ে জ্বালানো হয়। সো এখানে প্রিয়াঙ্কাকে রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই ক্লিপে। ওকে অসম্ভব সুন্দর এমনিই দেখতে, সাজানোর পর তো চোখ ফেরানো যাচ্ছিল না। যেহেতু অনেকটা গরম, সেই জন্য মেকআপটা অনেকটা মিনিমাল রাখার চেষ্টা করেছি। ওর ভীষণ পছন্দ হয়েছে আর বাড়ির সবাইও খুব ভালো বলেছে। এই ওনার বর এসে গেছেন, ওনার বরের সাথে এখন হাসি ঠাট্টা চলছে, এরপর ফটোশ্যুট চলবে। তো ততক্ষণ চলো এক ঝলকে একটু বাড়িটা দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে সিঁড়ি, আমি বারবার ঘুরিয়ে ফেলছি, মানে সত্যি এখানে একদিন স্টে করে যেতে হবে আমাকে পুরো রাস্তা বোঝার জন্য, কারণ কি আমি শুধু হারিয়ে ফেলছি। একবার এদিক চলে যাচ্ছি, এত দরজা, ওদিক যাচ্ছি, এখানেই যাচ্ছি একটা করে দরজা, আর সেটা গিয়ে কানেক্ট হচ্ছে আরেক দিকে। মানে আমি লিটারেলি বুঝতে পারছিলাম না যে আমি কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে বেরোবো। তো এখানে হচ্ছে কাপল শ্যুট। সো আমার গ্রুপের একটাই মেয়ে বাকি ছিল, উইকেট ডাউন হয়ে যাচ্ছে আজকে। কংগ্রাচুলেশন প্রিয়াঙ্কা, এটা ব্লগ ভিডিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আগে তুমি বলো, ওয়েট ওয়েট, আগে আচ্ছা ঠিক আছে, আগে বলো তোমার সেজে কেমন লাগলো। ব্যাস, আচ্ছা তুমি বলো কেমন লাগছে বউকে। ওকে জিও, হেভি হেভি কমপ্লিমেন্ট। এই ছিল প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি থেকে আসা তত্ত্ব। আমাদের জামাইবাবু গরম লাগছে। এখানে এবার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে ফ্যামিলি ফটোগ্রাফি শ্যুট হচ্ছিল, এরপরেই শুরু হয়ে যাবে আসল সেই কাজটা, মানে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করা। এখানে অলরেডি সাইন ডান তোমরা দেখতেই পাচ্ছ, মানে এত ভালো লাগছে যে আমি কী বলবো, খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আজ এই মুহূর্তে ভারতীয় সংবিধানে বিশেষ বিবাহ আইন অনুসারে সম্পূর্ণ স্বেচ্ছায় বিনা প্ররোচনায় বৈধ আইনসম্মত এবং সাক্ষীদের উপস্থিতিতে এখানে আমাদের কাকিমা, মানে প্রিয়াঙ্কার মা, ছেলেকে তত্ত্ব দিচ্ছিল। আর এখানে ছেলের বাড়ি থেকে প্রিয়াঙ্কাকে মঙ্গলসূত্র আর একটা আংটি গিফট করা হয়। এটা কিন্তু এনগেজমেন্ট রিং নয়, এটা জাস্ট আ গিফট ছিল।
সো আমাদের ভীষণ মজা হচ্ছে। এখানে স্যামও এসে গেছে, আমার দাদাও ছিল প্রেজেন্ট, রেজিস্ট্রি ভালোই ভালোই হয়ে গেছে। আমাদের ভীষণ মজা হচ্ছে। তো যাওয়ার আগে একটা চেক আউট লুক ম্যান্ডেটরি, এটা আমার অল ব্লগে থাকে। তো এই শাড়িটা আমার মায়ের থেকে আমি নিয়ে পরেছিলাম, কারণ কি গরমের মধ্যে কি পরবো, এটা হালকার মধ্যে আছে, তাঁতের শাড়ি, ঠিক প্লিটস দিতে একটু প্রবলেম হয়। দেখতেই পাচ্ছ গরমে চুলটা কেমন ছিটকে গেছে, মানে এত সুন্দর সেজে গুজে বেরিয়েছিলাম, কি বলবো। চল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। Thanks for watching!